আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ এগারোই মে দুই হাজার তেইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হল সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে জেদ্দার একটি ফৌজদারি আদালত সতেরো জন পুরুষ ও মহিলাকে মাদকের সাথে জড়িত থাকার অপরাধে আশি বছরের কারাদণ্ড প্রদান করেছে জানা গেছে বর্তমানে সৌদি আরবের চারদিকে মাদকের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধই চলছে মাদকের সাথে জড়িতদের ধরতে চারদিকে প্রতিনিয়ত জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে মাদকের সাথে জড়িত থাকার পরে যারা পুলিশের হাতে আটক হচ্ছে তাদের মধ্যেই আঠারো জন মাদকদ্রব্য রাখার এবং ব্যবহার করার সেই সাথে অনৈতিক কাজে জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত হয়েছিল এবং এসকল অভিযুক্তিদের উপর বিভিন্ন সময়ের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার সহ আশি বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এমতা অবস্থায় সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ মক্কা রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ অঞ্চলের জন্য জরুরি নাম্বার নয় এক এক এবং রাজ্যের সমস্ত অঞ্চলের জরুরি নাম্বার নয় 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 এই নাম্বারে ফোন করে মাদক চোরাচালান বা প্রচার সম্পর্কিত যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য সকল জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদির ন্যাশনাল সেন্টার অফ মেটোরোলজির পূর্বাভাস অনুসারে আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটারের বেশি বেগে আটটি অঞ্চলে বালিজর আগা আঘাত হানতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন মদিনা হাইল রিয়াদ আল কাসিম এবং পূর্ব প্রদেশের অঞ্চলগুলির উত্তরের অংশগুলো ছাড়াও আল জৌফ উত্তর সীমান্ত এবং তাবুকের অঞ্চলে ধুলু বাতাস ভয়ে যাবে এমতা অবস্থায় উল্লিখিত অঞ্চলগুলোতে থাকা সকল জনসাধারণকে ধুলিঝড় সম্পর্কে সতর্ক থাকার জন্য এবং নিজদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হয়েছে উল্লেখ্য যে গত সপ্তাহে আবহাওয়া অধিদপ্তর সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলের আবহাওয়া উঠানামার বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল সেই সাথে মাঝারি থেকে ভারী বজ্রজোরের সাথে ধুলিজ্বরের বিষয়ে সতর্কবার্তা প্রদান করেছিল এই ছিল সৌদির আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে